কাঠফাটা রোদে তৃষ্ণার্ত গলাকে তৃপ্তি দিতে কার্বোনেটেড সফট ড্রিঙ্কস বা কোমল পানীয়ের জুড়ি মেলা ভার। সফট ড্রিঙ্কসের নাম শুনলেই কোকাকোলা আর পেপসির নামটাই আমাদের মাথায় চলে আসে। ব্রাজিল আর্জেন্টিনা রিয়াল বার্সা ভারত পাকিস্তানের মতো কোকাকোলা আর পেপসির মধ্যেও রয়েছে একটি দ্বন্দ্বযুদ্ধ। আজকের এই ভিডিওতে আমরা এই কোলা ওয়ার্স সম্পর্কে জানব, তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। কোকাকোলা এবং পেপসির মধ্যে মার্কেট শেয়ার নিয়ে কর্তৃত্ব বিস্তারের যে প্রতিদ্বন্দ্বী মনোভাব চলে আসছে সেটি সামগ্রিকভাবে কোলা ওয়ার্স নামে পরিচিত। 100 বছরেরও বেশি সময় ধরে তারা বাজারে নিজেদের প্রতিযোগিতার দৌরাত্ম্য টিকিয়ে রেখেছে। আসুন একটুখানি ইতিহাস জানা যাক। বিশ্ববিখ্যাত কোমল পানীয় কোকাকোলার আদি রেসিপি উঠে এসেছিল আমেরিকান ফার্মাসিস্ট জন পেম্বারটনের হাত ধরে। 1865 সালের এপ্রিলে সংঘটিত ব্যাটল অফ কলম্বাসে গুরুতর আহত হন তিনি। ব্যথা থেকে মুক্তি পাবার জন্য তিনি মরফিন গ্রহণ করতে থাকেন। একসময় মরফিনের উপর তিনি আসক্ত হয়ে পড়েন। মরফিন থেকে মুক্তি পাবার জন্য এর বিকল্প এক ওষুধ বানানোর কথা চিন্তা করেন তিনি। বহু কাঠখড় পোড়ানোর পর কোকা পাতা নির্যাস এবং ক্যাফিন সমৃদ্ধ কোলার সংমিশ্রণে এক নতুন সিরাপের ফর্মুলা বের করেন এই পেম্বারটন। প্রথম দিকে কোকাকোলা বোতলে নয় বরং গ্লাসে করেই বিক্রি করা হতো। 1891 সালে আটলান্টার ব্যবসায়ী গ্রিক্স চ্যান্ডেলার নগদ $2300 এবং কিছু সম্পত্তি বিনিময়ের মাধ্যমে এই কোকাকোলা কোম্পানির মালিকানা ক্রয় করে নেন। 1903 সালের মধ্যে কোকাকোলাকে আকাশচুম্বী জনপ্রিয়তার ভাগিদারি করে তোলেন এই চ্যান্ডেলার। ফলশ্রুতিতে পানীয়টি দেশের ভৌগোলিক সীমানা পেরিয়ে পৌঁছে যায় কানাডাতেও। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় ক্যালেব ব্র্যাডম্যান নামক এক ফার্মাসিস্টের গবেষণার ফল হিসেবে বাজারে উঠে আসে আরেকটি সুগার ড্রিঙ্কস। নিজ নাম অনুসরণ করে তিনি এই ড্রিঙ্কসের নামকরণ করেন ব্র্যাডস ড্রিঙ্ক। কোকাকোলাকে টেক্কা দেওয়ার উদ্দেশ্যে 1898 সালের 28 আগস্ট তিনি এর নাম পরিবর্তন করে রাখেন পেপসিকোলা। সময়ের সাথে সাথে সফলতার ধারা ঊর্ধ্বগামী হতে থাকে পেপসিকোলার। 1903 সালে ব্র্যাডহাম সর্বমোট 7,968 গ্যালন সিরাপ বিক্রি করেছিলেন। কোকাকোলা এবং পেপসি এই দুই কোম্পানি বিশ্বব্যাপী ভোক্তাদের মনোযোগ আকর্ষণের জন্য বিজ্ঞাপনে ভিন্ন ভিন্ন ধারা অনুসরণ করে এসেছে। তাদের মার্কেটিং ফিলোসফি ছিল আলাদা। কোকাকোলা শুরু থেকেই পরিবার পরিজন বন্ধুবান্ধব আবেগ অনুভূতি হাসি খুশির মুহূর্তগুলোকে বেশি প্রাধান্য দিয়ে গেছে। পেপসি সে পথে না হেঁটে তাদের ড্রিঙ্কে রিফ্রেশমেন্ট ড্রিঙ্ক হিসেবে প্রচার করেছে এবং তারা নিশানা করেছে তরুণ প্রজন্মকে। 1975 সালে এক ধুরন্ধর কৌশলের আশ্রয় নেয় পেপসিকোলা কোম্পানি। পেপসি চ্যালেঞ্জ নামে একটি ক্যাম্পেইন চালু করে তারা, যেখানে জনগণের জন্য সিঙ্গেল ব্লাইন্ড টেস্ট পরীক্ষার ব্যবস্থা রাখা হয়। ক্যাম্পেইনে পেপসির লোকেরা মানুষকে ডেকে এনে 2 গ্লাসে কোমল পানীয় ভর্তি করে পান করতে দিত। একটিতে থাকতো পেপসি এবং অপরটিতে কোকাকোলা। এরপর জিজ্ঞাসা করা হতো কোনটি তাদের বেশি ভালো লেগেছে। অধিকাংশই মতামত জানাতো তাদের পেপসি বেশি ভালো লেগেছে। এটি মূলত কোকাকোলা আর পেপসিকোলার মধ্যকার কোলা ওয়ার্সের সূত্রপাত ঘটায়। বর্তমানে বিশ্বের 24টি ব্র্যান্ড পেপসিকোর অধীনে রয়েছে, যাদের মধ্যে মাউন্টেন ডিউ, লেস পটেটো চিপস, 7-আপ, লিপটন টি, মৃন্দা অন্যতম। এখন মেইন টপিকে ফিরে আসা যাক, বিজয়ের মালা কে পড়েছে? এই পেপসি এবং কোকাকোলার যুদ্ধে কে বিজয়ী এর উত্তর জানার আগে আরও কিছু জিনিস বিশ্লেষণ করে নেওয়া যাক। কোম্পানিজ মার্কেট ক্যাপ এর দেওয়া তথ্য মতে 2021 সালের জুলাই পর্যন্ত কোকাকোলার মোট মূলধন ছিল 232.65 বিলিয়ন মার্কিন ডলার আর পেপসিকোর ছিল 204.85 বিলিয়ন মার্কিন ডলার। ব্র্যান্ড ভ্যালুর হিসেবে স্ট্যাটিস্তা এর তথ্য মতে 2020 সালে কোকাকোলার মোট ব্র্যান্ড ভ্যালু ছিল 84 বিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে পেপসিকোর ব্র্যান্ড ভ্যালু ছিল 11 বিলিয়ন ডলারের কাছাকাছি। তাই ব্র্যান্ড ভ্যালুর বিচারে কোলা ওয়ারের এই চলমান যুদ্ধে বিজয়ী শিরোভূষণ পরিধান করে নিয়েছে জনপ্রিয় পানীয় কোকাকোলা। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিবেন আর এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলবেন। আপনাদের সকলের বেশি বেশি সাপোর্ট আমাদের দরকার এই চ্যানেলটিকে আরও সামনের দিকে নিয়ে যেতে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন ভিডিওতে। আশা করি পাশে থাকবেন সবাই।